নাদিয়া সুলতানা লিখেছেন গায়ের তিল রিমুভ করা যায় আছে কিনা সৌন্দর্য বর্ধনের জন্য নিছকই সৌন্দর্য বর্ধনের জন্য এটি করলে ঠিক হবে না অতিরিক্ত তিল আছে সেটা ত্রুটিপূর্ণ বা দৃষ্টিকটু সেই জন্য এটি চাইলে আপনি রিমুভ করতে পারেন আজকাল তিল কোথাও কোথাও যেখানে তিল হলে দেখতে সুন্দর লাগবে সেখানে তিল স্থাপন করা হয় সেগুলো জায়াজ নাই কারণ আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা পরিষ্কারভাবে হারাম হারাম করে বলেছেন আল্লাহ লেখাল আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা চলবে না বা পরিবর্তন করা যায় না হাদিসেও পরিষ্কারভাবে নিষেধ আছে ফারুক হোসেন আপনি লিখেছেন আমার মৃত বাবা মার সবের জন্য কি মসজিদ দান করা যাবে অবশ্যই মৃত ব্যক্তির তরফ থেকে আপনি যে কোনো মসজিদে মাদ্রাসা আসাদ যার এম কাজে দান করতে পারেন তাদের নিয়তে তাদের তরফ থেকেই ইনশাল্লাহ তাদের আমল আমার সাথে সাব জমা হবে মেরুন মিম আপনি লিখেছেন আমি আমার একটা বিড়াল মেরেছি এখন আমার কি করা উচিত আহ কোনো কারণ ছাড়া একটা প্রাণীকে যদি আপনি হত্যা করেন বেশি করে কষ্ট দিয়ে হত্যা করে থাকেন তাহলে সেটা তো অনেক বড় অপরাধ এই জন্য আল্লাহ তালা কাছে আপনি চাইতে থাকতে হবে হবে করতে চোখের পানি ফেলে লজ্জিত নতুন হয়ে তবা করতে হবে আশা করে যারা তালা আপনাকে ক্ষমা করবেন সেভাবে তবা করতে পারেন সাবরিনা বিধি আপনি লিখেছেন ইসলামে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে বলা হয়েছে কিন্তু আত্মীয় অমুসলিম হলে আমার করণীয় কি আত্মীয় যদি অমুসলিম হয় তাহলে সেক্ষেত্রেও তার প্রতি সদাচরণ করা তার সাথে সংযুক্ত থাকা তার খবর নেওয়া এবং কানেক্টেড থাকার চেষ্টা করা কর্তব্য বিশেষ করে তার কল্যাণ কামি হওয়া কর্তব্য মাহমুদ ইব্রাহিম আপনি লিখেছেন এই ফিতনার জগতে চরিত্র কিভাবে হেফাজত করব। চরিত্র হেফাজত করার মতো কঠিন কাজ বোধহয় আজকের সময়ে আরেকটি পাওয়া দুষ্কর এখনকার তরুণদের জন্য শুধুমাত্র নিজের চরিত্রকে নিজের যৌবনকে সকল প্রকার হারাম সম্পর্ক থেকে বাঁচিয়ে রাখা চোখকে হেফাজত করা চরিত্রকে রক্ষা করা এটা হলো তাদের জন্য সবচেয়ে বড়ো বুজুর্গি এটা হলো সব তাদের জন্য সবচেয়ে বড়ো ভালো মানুষ হওয়ার লক্ষণ আল্লাহ আলাহ হওয়ার জন্য সবচেয়ে বড় ধাপ এখনকার ছেলেমেয়েদের জন্য সো সে চেষ্টা আমাদের করতে হবে যত কঠিনই হোক না কেন এখন প্রশ্ন হলো কীভাবে আমরা আমাদের চরিত্রকে রক্ষা করতে পারি সৎ চরিত্রবান হতে পারি এর উত্তর হলো যে প্রথমত ফিতনাগুলো সম্পর্কে আমরা সবাই কম বেশি ওয়াকিফাল যে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মস্থলে রাস্তাঘাটে শপিং মলে যেখানে যাই আমাদের পুরো পরিবেশটাকে নোংরা করে ফেলা হচ্ছে এবং শয়তানি সভ্যতা শয়তানের অনুসারীরা গোড়ার প্রতি পরিবেশটাকে অশ্লীলতা এবং নোংরামি দিয়ে ভরে ফেলছে ইমানদারদের শত্রু শয়তান শয়তান তার দোসরদের দিয়ে এসে এখানে অনাচার এর যে চাষ অনাচারের যে বীজ সেটা সে এখানে বপন করছে অতএব এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে দাঁড়াতে হবে সুচ্চার হতে হবে এবং বুঝতে হবে যে সর্বতভাবে আমাদের আমাদেরকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরছে এবং সব ধরনের ফিতনা আমাদের উপরে পতিত হচ্ছে এটি যদি আমাদের মাথায় থাকে তাহলে সেটিকে মোকাবেলা করা কিছুটা হলেও আমাদের জন্য সহজ হয়ে যাবে কারণ আমরা যখন জানবো যে চতুর্মুখে ফিতনা আমাদেরকে গ্রাস করছে তখন এটা মোকাবেলা করাটা আমাদের জন্য ইজি হবে এবং সহজ হবে তো আমরা যখন বের হব শিক্ষা প্রতিষ্ঠানে যাব তখন আমরা ভাববো যে সেখানে যেহেতু একটা ফেতনাময় পরিবেশ আছে তার জাল বিছিয়েছে সো আমাকে একটু কেয়ারফুলি থাকতে হবে এই ভাবনা মাথায় নিয়ে যদি আমি বের হই আমার জন্য বেচাটা অনেক সহজ হবে সেই সাথে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে আল্লাহমিনা আউজ ফিতানি ফিতানি মামিন হামা বতন আল্লাহ আপনার কাছে প্রকাশ সব প্রকাশ্য সব ফিতনা থেকে আমরা পানা চাই সে তো আল্লাহ কাছে করতে হবে এবং এর বাইরে স্পেশালি যত দ্রুত সম্ভব উপযুক্ত হওয়ার সাথে সাথেই বিয়ের বন্দোবস্ত করতে হবে নিজের পায়ে নিজে দাঁড়ানো উপার্জন করা মহর টাকা জোগাড় করা অভিভাবকদের কনভিন্স করা সব মিলিয়ে দ্রুততার সাথে বিয়ের ব্যবস্থা করতে হবে ইনশা আল্লাহ সর্বমুখী এবং বহুমুখী প্রচেষ্টা হলে আল্লাহ তালা হেফাজত করবে কেফায়তুল্লাহ পাটুয়ারি আপনি লিখেছেন কর্মক্ষেত্র থেকে বাড়ির দূরত্ব সফর পরিমাণ এক্ষেত্রে নিজের বাড়ি যাওয়ার সময় রাস্তায় কি মুসাফিরের নামাজ পড়ব নাকি পূর্ণ নামাজ পড়ব ভাই কেফায়তুল্লাহ আপনার প্রশ্ন উত্তর হলো যে আহ কর্মক্ষেত্রের থেকে আপনার বাড়ির দূরত্ব যখন সফল পরিমাণ হবে তখন মাঝে সময়টাতে আপনি কসল পড়বেন উম রাস্তায় আপনি কসর পড়বেন পুরো পড়বেন না